বুলিয়ে নহয়, এইটো নির্বাচনী প্রচার চলি আছে। রাতেপা আমি ডিপলুঙাত, তারপর মহালক্ষ্মীত, আর এটা ধুলি, আর দুখান চাহ বাগিচাত করি। উপহারি আছে, রাইজে আশীর্বাদ করেছে, নরেন্দ্র মোদী ডাঙরের প্রতি বিশ্বাস আর আস্থা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরের প্রতি বিশ্বাস আর আস্থা আছে। আর 19 দিনত নরেন্দ্র মোদী ডাঙরিয়া পদুম ফুল সিনহার ভোট দি তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদ ধরেছিল। ইয়াৰ পিছত বৰপুখুৰী বাগান মাজুলী দেখিবলৈ পোৱা গৈছে বিজেপিত যোগদান চলি আছে, কিন্তু সমান্তৰালভাৱে কংগ্ৰেছত কিন্তু গহপুৰত যোগদান কৰিছে বিজেপিৰ পৰা আহি পেলাই। এয়া আমাৰ বিজেপি কৰ্মী নহয়, এয়া বিজেপি কৰ্মী নহয়, বিজেপি বুথ কমিটিৰ কোনো দায়িত্ব থকা নাই, এয়া কংগ্ৰেছৰ কামি, এইটো প্ৰচাৰ কৰিবৰ কাৰণে বিজেপি বুলি কৈছে। আপৰ কেণ্ডিডেটজনে কৈছে যে মূল্য বৃদ্ধি এইবাৰ ফেক্টৰ হ'ব বুলি কৈছে, কা আন্দোলন ফেক্টৰ হ'ব বুলি কৈছে। কা আন্দোলন কৰিলে ইমান মানুহ আহিছে, ক'ত কা আন্দোলন, কিবা আন্দোলন হৈছে নেকি? কা আন্দোলন ক'ত আন্দোলন হৈছে? কংগ্ৰেছ পাৰ্টিগৰাকীৰ লগত মানে আপোনাৰ মানুহ আছে? নিশ্চয় আছে, সেইকাৰণে ফটোবিলাক আহি থাকে মোলৈ। আপোনাক ফটো দি দিছো, 11 জনী মানুহ কংগ্ৰেছৰ পাৰ্টি। আপুনি আপুনি যি মাইনৰিটি এলেকা বা বাগিচা অঞ্চলত সোমাইছে, মানে কেনেকুৱা পাইছে? বহুত ভাল আছে, মাইনৰিটি মানুহে ভোট দিব, এইবাৰ দুটা শব্দৰ কাৰণে দিব, 3 তালাক, মাইনৰিটি মহিলাৰ সুৰক্ষিত হৈছে, বাল্য বিবাহ, মাইনরিটি ছোৱালীর মানে সুরক্ষিত হয়েছে, আর ডেভেলপমেন্ট সব বস্তু পাইছে, চাউল পাইছে, অরুণোদয় পাইছে, ঘর পাইছে, সব পাইছে। চাহ বাগিচা অঞ্চল, চাহ বাগিচা অঞ্চলত শিক্ষা, হাই স্কুল আমি পাতি দিছো, হাই সেকেন্ডারি পাতি দিছো, স্বাস্থ্য, রাস্তা, খোৱা পানী, রেশন, নিরাপত্তা।